দাও দাও জয় ধ্বনি দাও বসে আছেন গুরুজনে প্রণাম জানাই শ্রী চরণে আশিস কর মস্তকে মোরে আশিস কর মস্তকে মোরে দাও দাও জয় ধ্বনি দাও 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 সংশোধন দাও তোমরা দাও দাও অনু ধ্বনি দাও 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 জয় ধ্বনি দাও আছেন যত শ্রোতা গণি প্রণাম জানাই শ্রী চরণে আশিস কর মস্তকে মোরে আশিস কর মস্তকে মোরে দাও দাও জয় ধ্বনি দাও 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 শত ধ্বনি দাও তোমরা দাও দাও অনু ধ্বনি দাও 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 জয় ধ্বনি দাও তোমরা দাও দাও জয় ধ্বনি দাও 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 শত ধ্বনি দাও তোমরা দাও দাও অনু ধ্বনি দাও 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 শত রাজন তেত্রিশ কোটি দেবতা মন্ডলী তোমার যজ্ঞাগারে কাতারে কাতারে দণ্ডায়মান থাকতে পারি রাজন বলো রাজন কিসের জন্য আমাকে আমন্ত্রণ করেছো হে বাবা তাই পুত্র আস্তিক হয়েছে আয়োজন আমার পুত্রের জন্য তুমি কামনা করো তুমি বুঝে আছি আয়োজন তোমার পুত্রের জন্য আমি কামনা করব এই মুহূর্তে এই নিমিত্তে তুমি আসন প্রস্তুত করে শোনো মাতা
नज्ञागारे धोआ हईते हो जन्म तुम्हार तई तुम्हार नाम दिए धूमावती तुम्हारे कृपा मूर्ति हरि असंख्य देवता मंडली भय माता হইবে তোমার সহা দেবী আর দুটি খুলল তা তো আছে চক্রপাণি আর সুলোপণি কহ মাতা স্বামী 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 তাই তোমার ভগবন্ত স্বামী হইবে তব ঘণ্টা কর্ণ পিতা কহ মাতা নারীর কামনা বাসনা স্বামী সংসার পুত্র কন্যা আমি যে পুত্র কন্যা চাই পিতা মাতা পিতা পিতা কি কখনো পারে কন্যাকে পুত্র সন্তান দানিতে আশা তো হবে না বিফল কোথা মাইশ্বর এই মুহূর্তে এই শীতলার বাসনা করো হে পুরো ওই ওই শরমাশ্বরের জানা হতে পিতা মোর পুত্রে ত্রিখণ্ডে বিভক্ত করিল খুল্লা তা তো শান্ত হও মাতা পুত্র তব হইবে পুনর্জীবিত ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি তাই প্রথম নাম দিয়েছিলে তোমার ত্রিশিলা সেই ত্রিখণ্ড জোড়া দিয়ে একত্রিত করে সিজিয়াছি তোমায় তাই তোমার দ্বিতীয় নাম দিলাম জোড়াসুর এইবার তোমার শক্তি দ্বারে ভাবে তুমি হবে দ্বাদশ্বরের অধিকারী তাই তোমার তৃতীয় নাম দিলাম জরাসুর তোমার স্থান মায়ের দক্ষিণ পাশে মা আহা মরি মরি একই রূপ মাধুরী আজ আমি ধন্য ধন্য এই জগত মা ছাড়ি মা তোমারই হতভাগ্য সন্তানকে তুমি তোমার চরণে ঠাই দাও চরণে নয় পুত্র চরণে নয় আজ থেকে তোমার স্থান হবে আমার এই দক্ষিণ পাশে সেই মুহূর্তে ঋতুপতি সারদনী আসি ওই অসুর রক্ত করিল ভক্ষণ অমনি গর্ভবতী হইল সেই জন নারায়ণ সুদর্শন চক্র দ্বারা করিল তাহার গর্ভপাত সেই রক্তপিণ্ড হতে এক কন্যা তব করিলাম শ্রীজ মাই মা আমি তোমার স্রষ্টা কেন মনে করিলে সৃজন মায়ের কারণে করেছি সৃজন
কোন নামে খেতে হবো এই অবনী মাছারে রক্তবিন্দ তো জন্ম তোমার তাই তোমার নাম দিলাম রক্তাবতী রক্তাবতী তোমার স্থান মায়ের বাম পাশে মা আহা মরি মরি কি রূপ মাধুরী রূপে লাবণ্য ছাচাই মোর দুনায় জড়াই আজ আমি ধন্যা ধন্যা জগত মাঝারে মা গো তোমার হতভাগিনী কন্যা কি তোমারই চরণে ছাই দাও মা তোমারই চরণে ছাই দাও চরণে নয় মা চরণে নয় আজ থেকে তোমার স্থান হবে আমারই বাম পাশে পিতা কহ মাতা বাবা আশীর্বাদ মনে নমত পুত্র কন্যা পেয়েছি কিন্তু পিতা শক্তি আমার কোথায় তোমায় শক্তি জানিব আমি নহুষের এই যজ্ঞ করে বার বার চৌষট্টি বার করেছে বেদ উচ্চারণ তবুও ব্রহ্মাণ্ড দেব করিল না সাক্ষাৎ তাই ক্রোধ ভরে যজ্ঞ নর করিল নির্বাপিত সেই যজ্ঞের ধোঁয়া হইতে আমি ব্যাধি বসন্তের করিলাম শ্রীয় শোনো মাতা এই চৌষট্টি ব্যাধি বসন্তের অধিকারিণী হবে তুমি তাই তোমার নাম দিলাম রোগ রোগেশ্বরী বসন্ত জননী দেবী শীতলা পিতা মাতা এটা কোন যুগ সত্যের অন্ত নহুষের যজ্ঞগার সত্য যুগে কোন জনে পূজিবে মরে অসংখ্য দেবতা মণ্ডলী পূজিবে তোমার চরণ সত্য যুগে কি আমার পূজা শেষ পিতা না মাতা সত্যের পর্দাপর কিন্তু কোন কারণ বর্ষত আসবে তেতা সেই তেতায় ত্রিদেব বিজয়ী লঙ্কেশ্বর রাবণ করবে তোমার পূজা না মাতা এরপর আসবে দাপর ওই দাপর যুগে গোলোক বিহারী হরি নারায়ণ কৃষ্ণ নাম নিয়ে আসবে ধরায় এই বৃন্দাবন মাঝে ষোড়শ গোপিনী নিয়ে ষোড়শ উপাচারে করবে তোমায় পূজা এরপর আসবে ঘোর কলি ওই ঘোর কলিতে অসংখ্য দেবতা মণ্ডলী থাকবে নেতৃত্ব ঠিক সেই সময় এই সব মর্তের মূল মানবের কাছ হতে তুমি গ্রহণ করবে রাজা নহস তুমি অশ্বসিক্ত নয়নে তোমার কান্নার অবসান হবে রাজন তুমি একটি পুত্র সন্তান পাবে তবে তার নাম রেখে দিও যযাতি পিতা কহ মাতা বড় সাদ জাগিয়াছি অন্তরে আমার নহুষের যজ্ঞাগারে তব হস্তে লইতে চাই আমি প্রথম পূজা বেশ মাতা বেশ আর এই পুষ্পাঞ্জলি হবে তোমার মহেন্দ্র পুষ্পাঞ্জলি জগত মাতা নমামি শীতলত্তং জগত পিতা নমামি শীতলত্তং জগত ধত্রী দেবী শীতলাই নম নম ওম নমামি শীতলত্তং দক্ষিণ জলাশ্রয় নম নমামি শীতলত্তং রক্তাবর্ণ পামে কুন্ন রক্তাবতী নম নম নমামি শীতলত্তং জগত মাতা নমামি শীতলত্তং জগত পিতা নমামি শীতলত্তং জগত ধত্রী শীতলাই নম নম ওম সৃষ্টি সৃতি বিনাশিনী গুণশ্রয় গুণমণি শীতল দেবী নম Thank you.
সুখচ আমি তোমার তপস্যায় সন্তুষ্ট বৎস বলে বৎস আমার কথা তুমি কি বার প্রার্থনা করো হে ব্রহ্মদেব আমি চাই চার যুগ অমর রক্ত না বৎস না এই অমরত্ব বর্ষণা তুমি আমার কাছে অন্য কিছু প্রার্থনা করো আমি করিব তোমার প্রদান কিন্তু এই অমরত্ব বর আমি তোমাকে দিতে পারবো না বৎস আমি চাই শুধু চার যুগ অমর রক্ত বৎস কিছু আমি তোমাকে অমরত্ব বর প্রদান করতে পারলাম না তাই ফিরে চললাম বৈকুণ্ঠে এই মুহূর্তে যাব আমি বিষ্ণু দেবের কাছে ॐ विष्णुवाय नमः नमः ॐ विष्णुवाय नमः नमः ॐ विष्णुवाय नमः नमः वत्स किच আমি তোমারই তপস্যায় সন্তুষ্ট বৎস বলে বৎস তুমি আমার কাছে কি বর প্রার্থনা করো হে বিষ্ণুদেব আমি চাই চার যুগ অমরত্ব বৎস না তুমি এই অমরত্ব বর ছাড়া আমার কাছে অন্য কিছু প্রার্থনা করো আমি তোমাকে করিব প্রদান কিন্তু অমরত্ব বর যে আমি তোমাকে দিতে পারবো না বৎস না দেব আমি যুগের পর যুগ তপস্যা করে যাব শুধু আমি চাই চার যুগ অমরত্ব না বৎস কিছু এই অমরত্ব বর কেবল মাত্র দেবতাদেরই জন্য কোন মানবের জন্য নয় তাই বলছিলাম তুমি অমরত্ব ছাড়া আমার কাছে অন্য কিছু প্রার্থনা করো আমি করিব প্রদান কিন্তু অমরত্ব বর যে আমি তোমাকে দিতে পারবো না বৎস না রে আমি যুগের পর যুগ তপস্যা করে যাব আমি শুধু একটাই বর চাই সে বর হলো চার যুগ অমরত্ব বৎস কিছু আমি তোমাকে অমরত্ব বর প্রদান করতে পারলাম না তাই ফিরে চললাম গোলকে হে বিষ্ণুদেব আমি এই মুহূর্তে যাব মহেশ্বরের কাছে বৎস কিছু আমি তোমার তপস্যায় সন্তুষ্ট বৎস বলো বৎস তুমি আমার কাছে কি বর প্রার্থনা করো হে মহেশ্বর আমি চাই চার যুগ অমরত্ব না বৎস না অমরত্ব ছাড়া তুমি আমার কাছে অন্য কিছু চাও আমি তোমাকে করিব প্রদান কিন্তু অমরত্ব বর আমি তোমাকে দিতে পারবো না বৎস কিন্তু দেব আমি যুগের পর যুগ তপস্যা করে যাব শুধু আমার একটি বর চাই চার যুগ অমরত্ব না বৎস কিছু এই অমরত্ব বর কেবল মাত্র দেবতাদেরই প্রাপ্য কোন মানবের জন্য নয় তাই তোমাকে বলছি বারবার আমি তোমারই তপস্যায় সন্তুষ্ট হয়েছি তাই আমি বর দিতে চাই তুমি অমরত্ব ছাড়া আমার কাছে অন্য কিছু প্রার্থনা করো আমি করিব প্রদান কিন্তু অমরত্ব বর যে আমি তোমাকে দিতে পারবো না বৎস হে মহাদেব আমি চাই শুধু একটি বর তপস্যা আমি করে যাব তখন শুধু আমি চাই একটি বর সেই বর হলো চার যুগ অমরত্ব বৎস কিছু আমি তোমাকে অমরত্ব বর দিতে পারবো না ঠিকই কিন্তু এই অমরত্ব বর তুমি কিভাবে প্রাপ্ত করতে পারো তার উপায় আমি বলে দিতে পারি বলুন দেব তুমি যদি করো মাতা পার্বতীর আরাধনা তাকে যদি সন্তুষ্ট করতে পারো তাহলে তুমি পেতে পারো অমরত্ব এই মুহূর্তে আপনার আদেশে আমি চললাম পার্বতীর কাছে Thank you.
ओम देवी पार्वती नमः नमः ओम देवी पार्वती नमः नमः ओम देवी पार्वती नमः नमः আমি চাই শুধু একটি বর, সে বর হলো চার যুগ অমরত্ব। তোমাকে আমি দান করলাম চার যুগ অমরত্ব। আমার শক্তি কোথায়? বেশ, তোমার শক্তি আমি দান করছি। তোমাকে আমি দান করলাম তোমার দুই বাহুতে দিলাম আমি স্বর্গের ইন্দ্রদেবের আসন আমি আমি ছিনিয়ে নেব। এই মুহূর্তে চললাম আমি স্বর্গ ভাবে। তবে যাবার সময় একটা কথা বলে যাই। কি কথা? যেদিন করবে তুমি নারী অপমান সেদিন তোমার মৃত্যু সুনিশ্চয়। এবার এই মুহূর্তে যাব আমি স্বর্গধামে, স্বর্গ হচ্ছে ইন্দ্রদেবের